রাহুল টেক ওয়ার্ল্ডে আবার আমরা চলে এসেছি নতুন একটা ধামাকাদার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আরো সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আজকে থাকছে i3 8th generation, দারুণ অফার। এই কারণে আজকের ভিডিও থাকছে মাত্র 8000 থেকে কম্পিউটার শুরু হচ্ছে, মাত্র 8000 টাকা থেকে আজকে কম্পিউটার শুরু হচ্ছে। আজকের ভিডিওতে দুটো ধামাকা দিয়ে আমরা শুরু করছি, সেটা হচ্ছে i3 8th generation এবং i7 3rd generation। আপনারা i7 2nd generation রাহুল টেক ওয়ার্ল্ড থেকে নিয়েছেন, আর রাহুল টেক ওয়ার্ল্ড থেকে যারা কম্পিউটার নিয়েছেন তারা জানেন রাহুল টেক ওয়ার্ল্ডের রেপুটেশন এবং কম্পিউটার সেলস কি হাই লেভেলে থাকে এবং কাস্টমারের সঙ্গে সম্পর্ক কিরকম থাকে সেটা আপনারা জানেন। কিন্তু আজকের ভিডিও নতুন বন্ধু যারা জানেন না তাদের জন্য বলছি, রাহুল টেক ওয়ার্ল্ডের যদি ভিডিও না দেখে থাকেন উপরে আই বাটন আমি দিয়ে দিচ্ছি, পুরনো সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। আজকে i3 8th generation, i7 3rd generation আপনাদের জন্য থাকছে, এছাড়াও তো যেগুলো রয়েছে i3 4th generation, 5th generation, 6th generation, i5 4th generation থাকছে, এগুলো আগে যেগুলো ছিল এবং দাম আরো কমে গেছে সেগুলোর রেটও আপনারা জানাবো। কিন্তু আজকে মূলত দুটো সাবজেক্ট নিয়ে থাকছে, একটা হচ্ছে i3 8th generation। আপনারা জানেন i3 8th generation মার্কেটে কি দারুণ ক্রাইসিস রয়েছে এবং মানুষের চাহিদা কি হারে রয়েছে, কারণ দেখুন এটাতে আপনি এডিটিং থেকে গেম থেকে শুরু করে যে কোনো ভারী জিনিসের কাজ আপনি করতে পারবেন তো, এবং দামটাও লোভনীয় একটা দামে থাকছে। দাম আমি বলবো না, দাম বলবে রাহুল। আমরা রাহুলের কাছ থেকে কনফিগারেশন জানবো, দাম জানবো, ডিটেলসে জানবো। 15 আগস্টে দারুণ একটা ভিডিও রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, আজকের ভিডিও পুরো দেখতে হবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো লাল বাটনটি টিপে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, কারণ এরকম ভিডিও প্রতিনিয়ত আপনারা পেতে থাকবেন। বেল আইকনটি টিপে অল বাটনে ক্লিক করে রাখবেন সবার প্রথম, আপনি যাতে ভিডিওগুলো পেতে পারেন। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন শুরু করা যাক। রাহুল নমস্কার। নমস্কার সবাইকে। তো রাহুল, 15 আগস্টের স্বাধীনতা দিবসের একটা দারুণ অফার নিয়ে চলে এসেছি, তো আজকের অফার একদম ডাইরেক্ট আমরা অফার থেকে শুরু করব। তো আমাদের তো এতদিন ধরে অফার চলছে, অবশ্যই 5 তারিখ থেকে অফার চালু হয়ে গেছিল, ইভেন কি আমাদের এখনো রাশ টাইমই চলছে, তো আজকে অনেক টাইম বের করে আবার আজকে একটা ভিডিও এ করা হয়েছে। কিন্তু আজকের ভিডিওতে শুরু করার আগে বলতে চাই, বিজনেস টিউবলাইট চ্যানেলে আজকে আমাদের প্রায় 1 বছরের উপরে সম্পর্ক হয়ে গেল, আমাদের প্রায় প্রচুর ভিডিও আছে এই চ্যানেলে। তো আজকে আমি রাহুল, রাহুল টেক ওয়ার্ল্ডের প্রচুর হাত আছে বা দীপঙ্কর দার প্রচুর সাপোর্ট আছে। আজকে এই স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে অফার গুলো স্টার্ট করার আগে থেকে বড় গিফট হচ্ছে আজকের রেটটা, যেটা আমি এখন দিতে চলেছি। মানে আমি তো বলেছিলাম রেট বাড়বে, রেট তো দিলাম আরো কমিয়ে, অবিশ্বাস্য রেট। আর কিছু কিছু জেনারেশন যা এনেছি, ভিডিওর লাস্টে থাকবে সারপ্রাইজ। 6th generation-এর পর 10th generation, 11, 12 অব্দি আপনারা আমাদের থেকে পারচেস করেছেন, এবং ইভেন এমন কিছু কাস্টমার আছে, এমন কিছু জেনারেশন জানতোই না, তাদের নলেজে ছিল না, সেগুলো রাহুল টেক ওয়ার্ল্ডের হাত ধরেই তারা জানতে পেরেছে। এবং এর থেকে আরো যত আপগ্রেডেশন আসবে সমস্ত কিছু আপনি রাহুল টেক ওয়ার্ল্ড থেকে এই আপগ্রেডেশন পেয়ে যাবেন। একদম একদম। তো আজকে আমাদের যে ভিডিওটা মেল করার উদ্দেশ্য হচ্ছে আজকের মেল রেটটা জানিয়ে দেওয়া, কেন কি 15 আগস্টের সকাল 8:15 সময় ভিডিও রিলিজ হচ্ছে। তো অন দা ডে যেদিন আমাদের ভিডিও রিলিজ হচ্ছে, 15 আগস্টের সকাল থেকে আমাদের এই অফারটা চালু হয়ে গেল, যে কজন আসবে সবাই এই রেটেই পাবে 15 আগস্টের দিন। তো এবার আজকের অফারটা আমরা শুরু করছি i3 দিয়ে। তো i3 2nd generation, তো i3 2nd generation তো পুরো কোট্টুডুয়ার দামে এনে ফেলেছিলাম, কোট্টুডুয়ার দামে 9,750 টাকায়, কোট্টুডুয়ার দামে আস্তে আস্তে নিয়ে চলে এলাম, 9,750 টাকা দিয়ে শুরু হচ্ছে i3। কিন্তু এখানে একদম ফুল PC আপনি পাচ্ছেন, মনিটর, কিবোর্ড, মাউস সমস্ত দিয়ে প্লাগ এন্ড প্লে অবস্থাতে পাবে, একদম প্লাগ এন্ড প্লে অবস্থাতে, ইভেন কি 3 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সঙ্গে পাচ্ছে, একদম। তো আজকে কিছু কিছু রেট চ্যালেঞ্জিং রেট দেবো, কেউ দিতে পারবে না। আর সব থেকে মেন কথা, আপনারা অনেক রকম প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন, কিন্তু কোয়ালিটিটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি যদি চান যে আমি একটা ব্র্যান্ডেড কোয়ালিটি নেবো, সেটাও আপনি নিতে পারেন। কেন কি এখন প্রচুর ব্র্যান্ড আছে যেগুলো মানে না না মানে যেসব ব্র্যান্ড ইউজ করে আপনি অতটা স্যাটিসফাইড হবেন না। যদি আপনি গিগাবাইট ব্যবহার করেন তাহলে আপনার নিশ্চয়ই কনসিস্টেন্ট ভালো লাগবে না।
এটাই হয়ে গেল ব্যাপার। তো এবার আমি শুরু করি যে যে কনফিগারেশন গুলো যে আই থ্রি সেকেন্ড জেনারেশন 9750 টাকায় আমি কি কি দিচ্ছি, জেব্রনিক্স এর H61 মাদারবোর্ড, মাদারবোর্ড আমি দেখিয়ে দিচ্ছি, মাদারবোর্ড H61 মাদারবোর্ড, B75 মাদারবোর্ড, দুটোই সবসময় অ্যাভেলেবেল থাকে না বা এখন আছে, আপনারা যেটা খুশি নিতে পারেন। H61 মাদারবোর্ড অনেক সময় আপনাদের কাছে এটার বাদ দিয়ে আর একটা ভ্যারাইটি, দুটো ভ্যারাইটি থাকে, একটা হচ্ছে পাওয়ার এক্স আর একটা হচ্ছে ফ্রন্টেক। ফ্রন্টেক জেব্রনিক্স আর পাওয়ার এক্স ছাড়া আমরা অন্য কোনো ব্র্যান্ডের উপরে ডিল করি না। তো কনফিগারেশন আই থ্রি সেকেন্ড জেনারেশনের কনফিগারেশন H61 এর মাদারবোর্ড, আই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসার, 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, 17-inch মনিটর, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, ফুল সেটআপ মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন 9750 টাকায় প্লাস 3 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে। মানে যারা কম দামে কম্পিউটার খুঁজছেন, নতুন কম্পিউটার খুঁজছেন, ব্র্যান্ডেড কম্পিউটার খুঁজছেন এবং বাজেট ফ্রেন্ডলি কম্পিউটার খুঁজছেন, তারা এটা নিতেই পারে। এডুকেশন থেকে শুরু করে যে কোনো কাজ এটাতে হয়ে যাবে, একদম একদম। এবার আমরা চলে যাবো i3 থার্ড জেনারেশনে। i3 থার্ড জেনারেশনে কি বলবো, i3 থার্ড জেনারেশন তো এখন i3 সেকেন্ড এর প্রায় কাছাকাছি চলে এসেছে। মানে i3 থার্ড জেনারেশনের যে দাম, i3 থার্ড জেনারেশনের যে দামটা আপনাদেরকে এখন বলতে চাইছি, জাস্ট সেকেন্ডের থেকে মাত্র কিছুটা, মাত্র দামটা বলে দিই, 10,120 টাকায়, 10,250 টাকা রেট ছিল কিছুদিন আগে, ইভেন কি টুডে, আজকে অবধি। তো আজকের এখন থেকে রেটটা হয়ে গেল, মানে 15 আগস্ট থেকে রেটটা হয়ে গেল 10,120 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন i3 থার্ড জেনারেশন। i3 থার্ড জেনারেশন H61 এর মাদারবোর্ড, 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, আপনাদের চয়েসে প্রচুর ক্যাবিনেট SMPS আছে, আপনারা আপনাদের চয়েস নিতে পারেন, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস মনিটর 17-inch সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। 17-inch সাথে যদি আপনারা চান 19-inch নেবেন, জাস্ট কিছু আপনার এক্সট্রা চার্জেস অ্যাড হবে, আপনারা 19-inch নিয়ে নিতে পারেন। তো এবার আমরা চলে যাব i3 4th যাওয়ার আগে আরেকবার কনফিগারেশনটা বলে দিই, i3 3rd এ প্রাইসিং আর কনফিগারেশনটা, প্রাইসিং হচ্ছে মাত্র 10,120 টাকা, কনফিগারেশন হচ্ছে H61 মাদারবোর্ড, তিনটা ভ্যারাইটিস আপনাদের কাছে আছে, ফ্রন্টেক, পাওয়ার এক্স আর জেব্রনিক্স। i3 থার্ড জেনারেশন প্রসেসর, 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস মনিটর 17-inch সাথে, ফুল সেটআপ রেডি, 3 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে, মাত্র 10,120 টাকা, 10,120 টাকা, 120 টাকা। এবার চলে যাবো i3 4th জেনারেশন, i3 4th জেনারেশনের প্রাইসিং হচ্ছে 12,905 টাকা, বুঝতে পাচ্ছেন 12,905 টাকা, 13,080 টাকা থেকে আজকে রেট ড্রপ হয়ে গেল 12,905 টাকায়। কনফিগারেশন আছে সেম, না কোনো কনফিগারেশন কমেছে, না কোনো কোয়ালিটিতে কমেছে, যেটা বলবো সেটাই দেবো। ভিডিওতে আমরা যে কনফিগারেশনটা বলছি সেটা আপনি পাচ্ছেন কিনা দেখুন, পারলে দামটা স্ক্রিনশট তুলে রাখুন, আপনি এসে সেই রেটটা পাচ্ছেন কিনা দেখুন, তার থেকে তো কম পাবেন কিন্তু তার থেকে বেশি পাবেন না। এবার বলি কি কি কনফিগারেশন, H81 এর মাদারবোর্ড, আমরা এই H81 4th জেনারেশন এর যেই আমাদের রেটিং করা আছে সেটাতে আমরা অন্য কোনো ব্র্যান্ড দিই না, জেব্রনিক্স এর H81 ছাড়া আমরা কোনো ব্র্যান্ড ইউজ করি না, কিন্তু একদম ভিডিও শেষে আপনাদেরকে একটা আমি ব্র্যান্ডের সাথে পরিচয় করাবো। ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ইজ এক্সেলেন্ট, আমি খুব ভালো এখন অব্দি ওটার পেছনে রিভিউ পেয়েছি, কাস্টমারদেরও রিভিউ আমি ভালো পেয়েছি, ওটা আমি লাস্টে একদম আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। আর একবার কনফিগারেশনটা বলে দিচ্ছি, H81 এর মাদারবোর্ড, i3 4th জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 8 GB DDR3 র্যাম, 128 GB SSD, 500 GB হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 17-inch মনিটর আর 3 বছরের ওয়ারেন্টির সাথে আপনারা পেয়েছেন মাত্র 12,905 টাকা। তো এবার আমরা চলে যাবো i3 6th জেনারেশন, i3 6th জেনারেশনের রেট অবিশ্বাস্য ভাবে কমে গেছে, কত আপনারা রেটে পেয়েছেন, 19,500 টাকায় কত রেটে পেয়েছেন, আজকের রেট 17,500 টাকায় আপনারা ফুল সেট আপ পেয়ে যাবেন। কনফিগারেশনটা শুনে নিন, H110 এর মাদারবোর্ড জেব্রনিক্স এর H110 এর মাদারবোর্ড, i3 6th জেনারেশন প্রসেসর, 8 GB DDR4 র্যাম, ক্যাবিনেট SMPS,
256 জিবি এসএসডি, 500 জিবি হার্ড ডিস্ক, কিবোর্ড মাউস, 19 ইঞ্চি মনিটরের সাথে আর 3 ইয়ার্স এর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 17,500 টাকায়। আপনারা বুঝতে পারছেন 17,500 টাকায় আপনারা যেটা পাচ্ছেন সেই প্রোডাক্টটার আপনি স্ক্রিনশট তুলে রাখুন, যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কনফিগারেশনটা সেটা আপনারা পাচ্ছেন কিনা এসে দেখুন। আমরা ভিডিওতে যেটা বলছি সেটা 100% আপনাদেরকে আমরা লেভেল বেস ট্রাই করে দিতে পাচ্ছি কিনা সেটা আপনি দেখুন, যে রেটটা বলছি সেই রেটে আপনি পাচ্ছেন কিনা দেখুন। আমরা যেটা ভিডিওতে বললি আমরা সেটাই করি। এবার আমরা চলে যাব i3 HJSN, যেটা হচ্ছে আমাদের হট টপিক, আজকের হট টপিক, আজকের মেন, আজকে i3 HJSN এর কনফিগারেশনটা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। আর রেট তো বলার মতন না রেট। তো আজকের থেকে আমাদের রাহুল টেকওয়ালের সাথে যুক্ত হলো আর একটা নতুন জেনারেশন i3 8th generation, সেটার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, কনফিগারেশন বলে দিচ্ছি আর কি কি দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। তো এই যে কনফিগারেশনটা আমি দেখাতে চললাম, এটি একটি গেমিং কনফিগারেশন, বেস্ট ফর এডিটিং কনফিগারেশন, যারা স্ট্রিমিং করতে চান তাদের জন্য, যারা গেম খেলতে চান তাদের জন্য, যাদের বাজেট 20,000 থেকে 22,000 মধ্যে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন। আর এই প্রোডাক্টটা ওভারঅল সব দিক দিয়ে মানে এক্সেলেন্ট পারফরমেন্স। তো এবার সবার আগে বলে দিচ্ছি, মাদারবোর্ড গিগাবাইটের 310 মাদারবোর্ড, গিগাবাইটের মাদারবোর্ড প্রোভাইড হচ্ছে, এটা গিগাবাইট। একটা মাদারবোর্ডে আমি সিল ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, গিগাবাইটের মাদারবোর্ড সিল প্যাক ব্র্যান্ড নিউ মাদারবোর্ড। আপনাদেরকে বারবার বলি যে কেনার সময় অল টাইম দেখে নেবেন যে আপনি যে প্রোডাক্টটা আপনি আপাত থেকে পাচ্ছেন সেটা প্রোডাক্টটা সিল্ড প্যাক আছে কিনা, সেটার প্যানেল অরিজিনাল, যেহেতু এটা গিগাবাইট তার মধ্যে সেই প্যানেলের মধ্যে তার সিরিয়াল নাম্বার দিয়ে সেটা আপনি পাচ্ছেন কিনা, ইভেন কি আপনি যে সাটা কেবিলটা পাবেন সেটার মধ্যে সেই সিরিয়াল নাম্বার আর এই বক্সের সিরিয়াল নাম্বার আপনার ম্যাচ করছে কিনা আপনারা দেখে নেবেন। তো এবার আমরা চলে যাই পুরোপুরি কনফিগারেশনটার উপরে। আমি বাজি রেখে বলতে পারি কোথাও পাবেন না এই রেটে এই কনফিগারেশন। এইটাতে আপনারা 9th generation অবধি সাপোর্ট করতে পারবেন, মিন্স এর পরের বোর্ডটাই হচ্ছে আপনার 10th generation বোর্ড। যাদের বাজেট কম, গেমিং করতে চায়, অনলাইন স্ট্রিমিং করতে চায়, ছোটখাটো যারা গেমিং করতে চায় তাদের জন্য এই কনফিগারেশন তো বলিব, কনফিগারেশন অনেক হিউজ কনফিগারেশন আছে। i3 8th generation প্রসেসর আছে, গিগাবাইটের 310 মাদারবোর্ড আছে, 8 জিবি র্যাম আছে DDR4 এর, 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, 256 জিবি এসএসডি, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস আর 19 ইঞ্চি মনিটরের সাথে আমরা প্রোভাইড করছি মাত্র 20,600 টাকায়। মাত্র 20,600 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, 21,000 টাকাও লাগছে না, 20,600 টাকায় আপনারা টোটালি সেটআপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন i3 8th generation। আর একবার কনফিগারেশনটা বলে দিই, গিগাবাইটের 310 মাদারবোর্ড, i3 8th generation প্রসেসর, 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, 256 জিবি এসএসডি, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 19 ইঞ্চি মনিটরের সাথে আপনারা ফুল সেটআপটা পেয়ে যাচ্ছেন মাত্র 20,600 টাকায়। তো এবার আমরা এইখানে এখন অবধি এবার i3 শেষ, এবার 10th generation আমাদের এগুলো গেমিং সেক্টরের মধ্যেই পড়ে, এটাও আমাদের গেমিং সেক্টরের মধ্যেই পড়ছে, কিন্তু এটা আমরা এই ভিডিওটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি i5 2nd generation দিয়ে, তো আমি শুরু করব না, i5 3rd generation। ভাবা যায় কোথায় চলে এসেছে প্রাইসটা, ভাবা যায়। i5 ফুল সেটআপের দাম 10,530 টাকা, সেকেন্ড জেনারেশন তো দেবই না, থার্ড জেনারেশন, কনফিগারেশন আছে সেম, A61 মাদারবোর্ড, i5 3rd generation প্রসেসর, 4 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 17 ইঞ্চি মনিটরের সাথে মাত্র 10,530 টাকায়। স্ক্রিনশট তুলে রাখুন রেটটা নিয়ে আসুন, দেখেন আপনি সেই রেটে পাচ্ছেন কিনা। i5 3rd generation কনফিগারেশনটা আরেকবার বলে দিচ্ছি, i5 3rd generation প্রসেসর, A61 মাদারবোর্ড, 4 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 17 ইঞ্চি মনিটর, 3 বছর ওয়ারেন্টির সাথে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা 10,530 টাকায়।
এবার চলে যাবো i5 4th generation এর দাম 13,940 টাকা, 13,940 টাকা কনফিগারেশন। i5 4th generation প্রসেসর 8 GB RAM, 500 GB হার্ড ডিস্ক, 128 GB SSD, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 17 ইঞ্চি মনিটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 13,940 টাকায় ফুল সেট, ফুল 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে। এবার আমরা চলে যাব i7, এখনকার হাইলাইট i7 সেকেন্ড জেনারেশন অব্দি আপনাদের কাছে আমি এনেছিলাম, আজকে i7 থার্ড জেনারেশন। i7 থার্ড জেনারেশনের সিস্টেম তো আপনি অনেক কম টাকায় অনেক জায়গায় পাবেন, কিন্তু কম টাকা কনফিগারেশনটা মেইন ডিপেন্ড করে কি কনফিগারেশনটা আপনি পাচ্ছেন, কনফিগারেশনটা আপনার ম্যাটার করে যে আপনি কি কনফিগারেশনটা পাচ্ছেন। আমাদের রেট i7 থার্ড এর রেট 14,780 টাকায় আপনারা পেয়ে যাবেন i7 থার্ড জেনারেশন। আজকের রেট আকর্ষণীয় রেট 14,780 টাকা, মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু কি পাচ্ছেন আপনারা সেটা দেখুন। i7 থার্ড জেনারেশনের প্রসেসরে A61 মাদারবোর্ড, i7 থার্ড জেনারেশন প্রসেসর, 8 GB RAM, 500 GB হার্ড ডিস্ক, 128 GB SSD, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 17 ইঞ্চি মনিটরের সাথে তোমরা পেয়ে যাবে মাত্র 14,780 টাকায়। আর একবার কনফিগারেশনটা বলে দিচ্ছি আপনারা কি পাবেন, A61 এর মাদারবোর্ড, 3টা ভ্যারাইটি আছে, পাওয়ার এক্স, ফ্রন্টেক, জেব্রনিক্স, i7 থার্ড জেনারেশন প্রসেসর, 8 GB RAM, 500 GB হার্ড ডিস্ক, 128 GB SSD, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, 17 ইঞ্চি মনিটরের সাথে আপনারা পেয়ে যাবেন মাত্র 14,780 টাকায়। কটোডুয়ার আমাদের স্টার্টিং প্রাইস আছে হচ্ছে 8,400 টাকা দিয়ে, 8,400 টাকা দিয়ে আমাদের কটোডুয়ার মেশিন স্টার্ট আছে। সেটাতে 4 GB RAM, 250 GB হার্ড ডিস্ক, 17 ইঞ্চি মনিটর, DDR3 এর মেশিন আমাদের স্টার্টিং আছে। কোট্টুডুও পাওয়া যাচ্ছে কততে, 8,400 টাকা, 8,400 টাকা কোট্টুডুও পাওয়া যাচ্ছে। দেখুন 8,400 টাকা থেকে কম্পিউটার এখানে শুরু হয়ে যাচ্ছে, সম্পূর্ণ নতুন কম্পিউটার ওয়ারেন্টির সঙ্গে পাচ্ছেন, সমস্ত কিছু আপনি এখান থেকে কমপ্লিট পেয়ে যাবেন, এমন ভাবে কম্পিউটার দেওয়া হবে যাতে বাড়িতে গিয়ে প্লাগ এন্ড প্লে করতে পারেন, আপনাদের কোনো চিন্তা থাকবে না। রাহুল টেক ওয়ার্ল্ড থেকে কম্পিউটার কিনলে এটাই সুবিধা, বাড়িতে যান প্লাগ এন্ড প্লে করুন, যেটা যেটা ভিডিওতে বলা হচ্ছে সেটাই আপনি পেয়ে যাবেন। এবার আমরা এতদিন ধরে যে ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি তাতে সম্পূর্ণ কম্পিউটারের ভিডিও দেখেছি, আজকের ভিডিওটা একটা দারুণ ভিডিও পেলেন, i3 8th জেনারেশন পেলেন, i7 থার্ড জেনারেশন পেলেন। আর যেটা আমরা এতদিন আপনাদেরকে জানাইনি তবু আমি রাহুলের কাছে জানার চেষ্টা করবো, কমপ্লিট কম্পিউটার ছাড়া তোমার দোকান থেকে যদি লুজ কোনো পার্টস কেনা হয় কম্পিউটার জন্য, তো সেক্ষেত্রে কি কি পাওয়া যাবে? আমাদের কাছে সব রকমই লুজ পার্টস আপনারা পেয়ে যাবেন, মাদারবোর্ড থেকে শুরু করে অলটি মাদারবোর্ড, প্রসেসর, ফ্যান, র্যাম, হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, মনিটর সবকিছুই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ইভেন কি আপনারা আমাদের কাছ থেকে প্রিন্টারের টোনারও আপনারা আমাদের কাছ থেকে লুজ পেয়ে যাবেন। তো কম্পিউটার জন্য তো যা যা জিনিস দরকার এখান থেকে আপনি কিনতে পারেন, আপনারা যে মনিটরটা পাচ্ছেন সেই মনিটরটাকে যদি একটু বাড়িয়ে নিতে চান সেটাও রাহুলের সঙ্গে কথা বলে বাড়িয়ে নিতে পারেন। তো আজকে একবার যেটা বলছিলাম ভিডিও লাস্টে আপনার কাছ থেকে কিছু নতুন একটা 81 এর ব্র্যান্ডের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাবো, ন্যানোটেক। তো এটার মধ্যে আমি ওভারঅল পারফরমেন্স ভালোই পেয়েছি ন্যানোটেক, আপনারা দেখে নিন। এটি একটি নতুন কোম্পানি লঞ্চ করেছে, তো এইটা আমি এখন অবধি আপাতত একটাই কাস্টমারকে দিয়েছি, তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স আর কাস্টমারের এক্সপিরিয়েন্স ভেরি গুড এখন অবধি আমি পেয়েছি। তো আমি আরো এটা ব্যাপারে জানবো তারপরে আপনাদেরকে বলবো, কিন্তু যারা চাইছেন এই মাদারবোর্ডটা ইউজ করে, আমার কাছে খুব একটা হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল নেই, যদি আপনারা সাপোর্ট দেন বা আপনাদের যদি আপনাদের লাগে আপনারা জানান, আমরা এটা কোয়ান্টিটি আনার চেষ্টা করব। ন্যানোটেক এর নতুন আপনাদের সঙ্গে ন্যানোটেক এর পরিচয় করিয়ে দেওয়া হলো, কারণ ন্যানোটেক নিয়ে কাজ শুরু হয়েছে এবং এর রিভিউ খুব ভালো আমাদের কাছে রয়েছে, একদম ভালো। তো আর একটা জিনিস, যারা SSD এতদিন কনসিস্টেন্ট আমরা প্যাকেজ ওয়াইজ দিয়ে আসছিলাম, তো স্টারলাইট একটা বড় ব্র্যান্ড যেটা র্যামের ব্র্যান্ড, এখন এই স্কুডার এই SSD আপনারা যদি কিছু পয়সা এক্সট্রা দিয়ে স্কুডার SSD লাগান, পারফরমেন্স এটার থেকে অনেকটাই বেটার পাবেন আপনারা এটাতে। এটা নতুন ব্র্যান্ড আমি বলবো না, এটি স্টারলাইটের একটি ব্র্যান্ড, আপনারা দেখে নিন। এটি স্টারলাইটের ব্র্যান্ড আছে, 108, এটা 256 GB SSD আছে। তো 256 আর এটার মধ্যে আপনার জাস্ট প্রাইসিং ডিফারেন্স খুব একটা আসবে না, প্রাইসিং ডিফারেন্স আপনাদের মাত্র ধরে নিন
100 টাকা থেকে 150 টাকা প্রাইসিং ডিফারেন্স আসে। তো প্রাইসেও যেরকম আপনারা ডিফারেন্স পাচ্ছেন, কাজেও আপনারা ততটাই হর্স পাবেন এটাতে। তো আপনারা দেখলেন যে এখানে ভ্যারাইটিস এর কোনো অভাব নেই, আপনি যে কোনো জিনিস এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আরো বেটার কিছু নেবেন, সেটাও রাহুলের সঙ্গে আলোচনা করুন, তো সেই বেটার জিনিসগুলো পেয়ে যাবেন। রাহুল, আমরা ভিডিওর প্রায় শেষে চলে এসেছি, কিন্তু আমরা শুরুতে নতুন বন্ধুদের জন্য অ্যাড্রেসটা বলিনি। আপনারা তোমার এখানে যদি পৌঁছাতে হয় কাউকে, সে কিভাবে এখানে আসবে এবং তোমার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা একটু বলে দাও। একদম, আমাদের এখানে আসার অ্যাড্রেস, যারা রেলওয়ে ধরে আসবেন দমদম জাংশন, যারা মেট্রো করে আসবেন দমদম জাংশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে এসেই দেখবেন অটো আছে, আর যারা মেট্রো দিয়ে নামবেন তারা মেট্রো দিয়ে নিচে নেমেই দেখবেন অটো আছে। বলবেন 30 এ বাস স্ট্যান্ড যাব, অটো ধরে বলবেন 30 এ বাস স্ট্যান্ড, মেট্রো চাটালের ওখান দিয়ে ছাড়ে, বলবেন 30 এ বাস স্ট্যান্ড যাব, বা অটোতে ডাইরেক্ট বলবেন মিল্লা মেশা ক্লাবের গলিতে যাব। 30 বাস স্ট্যান্ডে এসে যাকে জিজ্ঞেস করবেন মেলামেশা ক্লাবের গলিটা কোনটা, মেলামেশা ক্লাবের গলিটা দিয়ে সোজা হেঁটে এলেই আমাদের শপ। আর যারা রোডওয়েজ ধরে আসবেন তারা রাহুল টেকওয়াল বড়নগর সার্চ করলে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন, বা যারা দমদমে নেমে হেঁটে আসতে চান, হাঁটার ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 6 মিটার হাঁটা, আপনারা লোকেশন দেখে আমাদের দোকান অবধি চলে আসবেন। মোটামুটি দমদম রেলওয়ে স্টেশনে এসে 30 বাস স্ট্যান্ডের খোঁজ করতে হবে, সেখানে এসেই রাহুলকে একটা ফোন করে নিতে পারেন। রাহুল সবসময় কলে অ্যাভেলেবেল থাকে, রাহুলকে পেয়ে যাবেন। আর আপনারা জানেন রাহুল টেক ওয়ার্ল্ড মানে হচ্ছে এখানে সার্ভিসের কোনো ইস্যু নেই এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা। যে কোনো রকম ইনকোয়ারি যদি আপনার থাকে রাহুলকে কল করুন, নিচে রাহুলের নাম্বার দেওয়া আছে, কল করে আপনার মনের কনফিউশনটা দূর করে নিন। এবং বন্ধুরা, রাহুল টেক ওয়ার্ল্ড এর প্রচুর ভিডিও দেখেছেন, ভালো অফার আজকে পেয়ে গেলেন। ইন্ডিপেন্ডেন্স ডে তে দারুণ দুটো অফার নিয়ে এলাম, i3 8th generation, i7 3rd generation, এবং লোভনীয় দামে আপনি পেয়ে গেলেন। আপনাদের যদি কিছু বলার থাকে, রাহুলকে কিছু সাজেশন দেওয়ার থাকে, ছোট ভাই হিসেবে তার আরো ভালো গ্রো করার জন্য, সে ভালো সৎভাবে বহুদিন ধরে ব্যবসা করছে এবং আমার সাপোর্টও সম্পূর্ণভাবে রাহুলের পক্ষে রয়েছে বলে আমি নিয়মিত কষ্ট করে হলেও ভিডিওগুলো করি। তার কারণ আমি চাই যে একটা ভালো দোকান ভালোভাবে গ্রো করুক, আর ভালো একটা জায়গা তৈরি হোক এবং আপনাদের জন্য একটা ভালো ঠিকানা আপনি আপনাদেরকে আমি বেছে দিতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের সবসময় থাকে। আপনাদের ভালোবাসা রাহুলকেও জানাবেন, আমার চ্যানেলকেও জানাবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।